আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে প্রটো সংবাদ জুড়ে আমি নুসরা সুজানা রয়েছে আপনাদের সাথে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে জাতি স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিজয় দিবসের ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা রাষ্ট্রীয় শ্রদ্ধা শেষে স্মৃতিসৌধে নামে জনতার ঢল পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিজয়ের 51 বছর পরও সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদী বিএনপি বিজয়কে নস্যাৎ করতে তৎপর শরীয়ত খানের রিপোর্টে থাকছে বিস্তারিত নতুন ভোর নতুন সূর্য পৌষের চাদরে ঢাকা বিজয়ের আরেকটি নতুন দিন তখনও পুরোপুরি জেগে ওঠেনি দেশ ব্যতিক্রম কেবল সাভার স্মৃতিসৌধ যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নির্মিত স্মৃতির সৌধ যাদের রক্তের বিনিময়ে স্বাধীন লাল সবুজের পতাকা কুয়াশায় মোড়া ভরে বীর শহীদদের সম্মান জানাতে সাভার স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোরের আলো ফোটার সাথে সাথে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা পরে মন্ত্রিপরিষদের সদস্য আর দলের সিনিয়র নেতাদের নিয়ে ফের শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা এরপর একে একে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দল বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র এখনো চলছে আমাদের বিজয়কে নস্যাৎ করতে তারা তৎপরতা চালাচ্ছে এই অশুভ শক্তির বিরুদ্ধে এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আবারও প্রতিহত করব সম্পূর্ণভাবে পরাজিত করব রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মূল ফটক খুলে দিলে স্মৃতিসৌধে ঢল নামে লাখো মানুষের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আনন্দের এই দিনটির সাথে জড়িয়ে আছে মহান শহীদদের স্মৃতি আর স্বজন হারানোর আর্তনাদ তাই এই দিনটি আমাদের জন্য শুধু বিজয়ের দিন নয় এটি আমাদের জন্য চেতনার জাগরণেরও দিন যেই দিনে প্রতিটি বাঙালি নতুন করে অঙ্গীকারবদ্ধ হয় দেশকে গড়তে বিশ্বসভায় সামনের সারিতে মাথা উঁচু করে দাঁড়াতে সাভার থেকে সরাসরি রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে যান প্রধানমন্ত্রী যার হাত ধরে বাংলার স্বাধীনতা বিজয় দিবসে সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান তিনি পরে সিনিয়র নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শরীয়ত খান আরটিভি ঢাকা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর জাতীয় স্মৃতিসৌধের ঢল নামে সর্বস্তরের মানুষের যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের বাংলাদেশ তাদের প্রতি শ্রদ্ধা জানায় লাখো জনতা স্বাধীনতা বিরোধী শক্তিকে পরাজিত করে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় জানায় তারা সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে বিস্তারিত আগামীর বাংলাদেশ তো ওদের হাতেই বিজয়ের সকালে আলো ছড়িয়ে পড়তেই তাই বাবার কোলে চড়ে জাতীয় স্মৃতিসৌধে এসেছে এই কচিকাঁচারা শুধু তাই নয় লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের এই দিনে সকাল থেকেই সাভার জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চান তারা তরুণ প্রজন্ম চান মাদক মুক্ত সোনার বাংলাদেশ যে চেতনা এবং যে উদ্বুদ্ধতায় মানুষ উদ্বুদ্ধ হচ্ছে উন্নয়নের জন্য সম্পৃক্ত হচ্ছে বাংলাদেশের সকল মানুষই সম্পৃক্ত হবে আগামী দিনের উন্নত বাংলাদেশের জন্য অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাঙালি জাতীয়তাবাদের স্ফুরণে যে বাংলাদেশ সেটি একটা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বিজয়ের 51 বছর পরও এখন পর্যন্ত আপনারা যদি দেখেন শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে
ফুলেল শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ছিল তাদের মুখে। আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে 51 বছর, এখন অবধি যুদ্ধাপরাধীদের বিচার হয়নি। আমাদের চাওয়া খুব দ্রুত যাতে এই বিচার সম্পন্ন হয়। আমাদের সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা হয়নি, আমাদের সেই সংগ্রাম চলছে, অবিরাম সেই সংগ্রাম চলবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। স্বাধীন হওয়ার প্রায় 50 বছর পরেও আমরা এখন পর্যন্ত দুঃখের বিষয় যে একটা নির্বাচনের পদ্ধতি আমরা এখন পর্যন্ত স্থির করতে পারলাম না। বাংলাদেশের অনেক সমৃদ্ধি হয়েছে, অনেক উন্নয়ন ঘটেছে, কিন্তু তারপরেও রাজনৈতিকভাবে বাংলাদেশ এখনো বিপদের ভিতরেই পড়ে আছে। নানা বাধা পেরিয়ে পাওয়া বিজয় যেন অক্ষুণ্ণ থাকে এমন প্রত্যাশা সবার। অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিত্তি রচনার দিন আজ। বাংলার বীর সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে মুক্তিকামী মানুষের চাওয়া স্বাধীনতার বিরোধী শক্তি যেন কোনোভাবেই রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে না পারে। প্রতিহিংসা আর হানাহানি মুক্ত রাজনীতির চর্চা হোক দেশে। বিজয়ের দিনে এমনটি চাওয়া সাধারণ মানুষের। সাদিয়া কানিজ, আরটিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। স্বাধীনতার 51তম বার্ষিক উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি। বিকেলে নয়াপল্টন এলাকায় শোভাযাত্রা বের করে দলের নেতাকর্মীরা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির গণসমাবেশে ব্যাপক উপস্থিতি দেখে সরকার দিশেহারা হয়ে গেছে। এদিকে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে খন্দকার মোশাররফ মন্তব্য করেন, স্বাধীনতার 51 বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। সেলিম মালিকের রিপোর্ট। রং বেরঙের ব্যানার ফেস্টুন আর লাল সবুজ হলুদ টুপি মাথায় বিজয় র্যালিতে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টনে কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে বিকাল 3টায় শুরু হওয়া র্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড় ঘুরে আবার নয়াপল্টনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি পূর্ব সমাবেশে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির কর্মকাণ্ডে কিং কর্তব্য বিমূর সরকার। এই সরকার গায়ের জোরে ক্ষমতা থাকার জন্য মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে তারা এদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। তারা বলেন যে আমরা নাকি ভায়োলেন্স করতে চাই। ভায়োলেন্স যদি এদেশে করে থাকে তাহলে আওয়ামী লীগ করেছে। এদিকে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানায় বিএনপি। পরে খন্দকার মোশাররফ জানান, গায়ের জোরে ক্ষমতায় থেকে লুটপাট, অর্থ পাচার, বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সরকার। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে, বাংলাদেশের যে 50 বছরের ইতিহাস বিকৃত করছে। তারা তাদের সুবিধা মতো কথা বলে, জনগণ কিন্তু সচেতন। তারা বিচার করবে তারা সঠিক না জনগণ সঠিক। আজকের এই বিজয়ের দিনে আমরা আশা করি যে এদেশ থেকে স্বৈরাচার ফেসিবাদী সরকারের অবসান হবে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বিভিন্ন জেলায় কুচকাওয়াজের পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ বেদিতে। রাজশাহীতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে শিক্ষার্থীরা। চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ঢল নামে বিভিন্ন সংগঠন সহ সব শ্রেণী পেশার মানুষের। 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় গোপালগঞ্জে। এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। রংপুরে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্টেডিয়ামে ডিসপ্লে প্রদর্শন করে শিক্ষার্থীরা। গাইবান্ধায় মানব স্মৃতিসৌধ তৈরি করে শিশু কিশোরা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে বরিশালে। বিজয়ের আনুষ্ঠানিকতা ছিল সিলেটেও। কুচকাওয়াজ প্রদর্শন সহ দিনভর কর্মসূচি ছিল ময়মনসিংহে। দিবসটি ঘিরে নানা আয়োজন ছিল কুমিল্লায়। বান্দরবানে কুচকাওয়াজ প্রদর্শনের পাশাপাশি মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক। এছাড়া গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, হবিগঞ্জ, মাগুরা, মেহেরপুর, ভোলা, নড়াইল, যশোর, বাগেরহাট, ঝিনাইদহ, ঝালকাঠি, নাটোর, নওগাঁ সহ সারা দেশে নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে বিজয়ের দিনটি। অন্যদিকে দিনাজপুরে হিলি সীমান্ত চেকপোস্টে মিষ্টি দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীরা। নাদিরা সুলতানা, আরটিভি। বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের সময় ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে ছাত্রদল যুবদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয় 7 জন, এর মধ্যে 4 জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে নড়াইলে বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বিরোধী পক্ষের হামলায় বিএনপি অঙ্গ সংগঠনের 5 নেতাকর্মী আহত হন। সকালে জেলার শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে বলে অভিযোগ বিএনপি নেতাদের। সীমান্তে বিচ্ছিন্নতাবাদ কিংবা কোনো রকম জঙ্গি কার্যক্রম সহ্য করা হবে না। দুর্গম এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি আকাশপথেও বাড়ানো হচ্ছে সক্ষমতা। শহীদ পুলিশ সদস্যদের সম্মানে রাজারবাগে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, একটি বিশেষ মহল জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করলেও সরকারের ঐকান্তিক চেষ্টায় তা এখন নিয়ন্ত্রণে আছে। বুয়েট ছাত্র ফারদিনের মৃত্যু নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে তদন্তকারী সংস্থার উপর আস্থা রাখার আহ্বান জানান মন্ত্রী। সীমান্ত এলাকা আপনারা জানেন কতগুলি বর্ডার লাইন আছে যেখানে অত্যন্ত দুর্গম, সেখানে আমাদের পায়ে হাঁটা ছাড়া আর কোনো যা ই নেই। তারপরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিজিবিকে 2টি হেলিকপ্টার মানে দিয়েছেন এবং পুলিশের জন্য 2টি হেলিকপ্টার আসছে। এই জঙ্গিবাদের শাখা প্রশাখা বিস্তার করতে পারেনি বাংলাদেশ। আমরা একদম সমূলে উৎপাদন না করলেও আমরা কন্ট্রোলে নিয়ে আসছি। যুদ্ধে যার জন্ম, অর্জনে গর্জনে 51 বছরে সেই বাংলাদেশ এখন গোটা বিশ্বের বিষয়। মানব সম্পদ উন্নয়ন ও মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি দারিদ্রের হার কমিয়ে আনার সাফল্য অভূতপূর্ব। কেবল তাই নয়, আর্থসামাজিক উন্নয়নের বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে পেছনে ফেলেছে বাংলাদেশ। স্বাধীনতার পর বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির খণ্ডচিত্র তুলে ধরছেন সেলিম মালিক। পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে টানা 9 মাসের যুদ্ধে ধ্বংসযজ্ঞের দেশে পরিণত হয় সোনার বাংলা। জিডিপির প্রবৃদ্ধি নামে ঋণাত্মক ধারায় -13.97%। তবে বাঙালির ঊর্ধ্বমতায় অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় নেয়নি, পরের বছরই প্রবৃদ্ধি দাঁড়ায় 3.33%। স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করা হয় 1972-73 অর্থ বছরে, যার অঙ্ক ছিল মাত্র 786 কোটি টাকা। আর স্বাধীনতার 51 বছরে সেই বাজেটের আকার দাঁড়িয়েছে 861 গুণ। কেন্দ্রীয় ব্যাংকের 150 কোটি টাকার বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন 3,500 কোটি ডলার। রপ্তানি আয় 22,000 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে প্রায় 5,20,000 কোটি টাকা, আর অর্থনৈতিক প্রবৃদ্ধি 7% উপরে। অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যেকটা দশকে কিন্তু ধাপে ধাপে 1% বেড়েছে। কৃষক, শ্রমিক, উদ্যোক্তা এবং বিনিয়োগকারী মানুষ, সাধারণ মানুষ এবং সরকার এবং বেসরকারি সংস্থাগুলো সব মিলে কিন্তু এই অর্জনটা। স্বাধীনতার 51 বছরে অনেকটাই সুরক্ষিত সামাজিক সুরক্ষা বলয়। 1972 সালে বার্ষিক মাথাপিছু আয় ছিল মাত্র 11,000 টাকা, 25.5 গুণ বেড়ে যা এখন 2,82,000 টাকা। দারিদ্রসীমা 88% থেকে নেমেছে প্রায় 20%, আর গড় আয়ু 53 বছর থেকে উঠেছে 72 বছর 8 মাসে। চোরের সংখ্যা কিন্তু এখন অনেক বেড়ে গেছে এবং আমাদের মূল্যবোধের অবক্ষয় এমন হয়েছে যে এখন আমি ছাড়া আর কিছু বুঝি না। আমরা অর্জন করছি, এখনও করছি, কিন্তু আরও অর্জন বেশি হতে পারত যদি আমরা সবাই দেশপ্রেম নিয়ে কাজ করতে পারতাম। স্বাধীনতার পর 7 কোটি মানুষের খাদ্যের চাহিদা মেটাতে সাহায্য নিতে হয় বিদেশিদের কাছে, আর এখন প্রায় 17 কোটি মানুষের খাদ্যের চাহিদা মিটিয়ে খাদ্যশস্য রপ্তানি করছে বাংলাদেশ। প্রায় সম্পূর্ণ নিজস্ব খরচে নির্মিত হয়েছে পদ্মা সেতু। নির্মাণ শেষে উদ্বোধনের অপেক্ষায় মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মতো বেশ কয়েকটি মেগা প্রকল্প। মহাকাশে গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। বঙ্গবন্ধু বলেছিলেন যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে হবে, এর মানে হচ্ছে যারা পিছিয়ে আছে তাদের দিকে বেশি নজর দিতে হবে।
যাতে তারা তাদের অধিকারগুলো নিশ্চিত করতে পারে, সেই বাস্তবায়নে আমাদেরকে বেশি বেশি করে জোর দিতে হবে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে এখন বাংলাদেশ। অর্থনীতিবিদদের বিশ্বাস, উন্নয়নের এই ধারা বজায় থাকলে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং 2041 সালের মধ্যে উন্নত দেশের তালিকায় ঠিকই নাম লেখাবে লাল সবুজের বাংলাদেশ। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। বিএনপি দেশের উন্নয়ন না করে দেশকে ডুবিয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোর্শেদ আলম। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিতি দিয়েছেন। সকালে বিজয় দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নোয়াখালীর প্রতিনিধি পলাশ সাহার তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী সেনবাগে পালিত হয় মহান বিজয় দিবস। শুক্রবার সকালে উপজেলা স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোর্শেদ আলম। শহীদদের শ্রদ্ধা শেষে উপজেলা পরিষদের হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা দেওয়া হয়। সবাই বিএনপি শাসনামলে দেশের কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেন, তাদের আমলে অনেক মুক্তিযোদ্ধা না খেতে পেয়ে মারা গেছেন। ওই 21 বছরে কিন্তু বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছে, কিন্তু তারা দেশকে উন্নয়ন করে নাই। বিএনপি বলে তারা নাকি জিয়াউর রহমান নাকি স্বাধীনতা ঘোষক। আচ্ছা জিজ্ঞাসা করেন, যদি স্বাধীনতা ঘোষক তারা হয়, বিএনপি কেন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাকে পছন্দ করে না? আলহাজ মোর্শেদ আলম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের ভাতা, তাদের সন্তানদের চাকরি সহ নজিরবিহীন উন্নয়ন করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2008 ক্ষমতা আসার পরে আজকে বাংলাদেশ কোথায় যাচ্ছে দেখেন, বাংলাদেশ কত উন্নত হয়েছে। আজকে বিশ্ব দরবারে বাংলাদেশ নামে একটা দেশ পরিচিতি লাভ করছে। আপনারা যারা মুক্তিযোদ্ধা দেখেন, আপনাদের জন্য কি করছে, আপনারা ছিলেন অবহেলিত। কত মুক্তিযোদ্ধা রিক্সা চালাইছে, কত মুক্তিযোদ্ধা নাকা মারা গেছে, শেখ হাসিনা আসার পরে আপনাদেরকে মূল্যায়ন করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দাউদ হাসান, আরটিভি। রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছিল বিএনপি, এমন মন্তব্য করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের এমপি মন্ত্রী বানিয়ে সূর্য সন্তানদের কলঙ্কিত করেছিল, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করেছেন। ওই রাজাকারদেরকে জাতীয় পতাকা তুলে দিয়েছিল জিয়াউর রহমান, খালেদা জিয়ারা, নিজামিরা জাতীয় পতাকা উড়িয়ে গার্ড অফ অনার নিত, সেলে উঠিত। এর চেয়ে লজ্জার কোন কিছু পৃথিবীতে কোন দেশে ছিল না। বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনাকে তদন্তকারী সংস্থা আত্মহত্যা বলায় ডিবির পর এবার র্যাব কার্যালয়ে গিয়েছিল বুয়েট শিক্ষার্থীদের প্রতিনিধি দল। শুক্রবার বিকেল 3:45 র্যাব সদর দপ্তরে র্যাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন শিক্ষার্থীরা। টানা 3.5 ঘন্টা আলোচনা করে সন্ধ্যায় র্যাব কার্যালয় থেকে বের হয়ে শিক্ষার্থীরা জানান শনিবার এ বিষয়ে বিস্তারিত জানাবেন। এর আগে 1.5 মাস তদন্ত শেষে বুধবার ডিবি ও র্যাব জানায় ফারদিন আত্মহত্যা করেছে। এ নিয়ে বৃহস্পতিবার ডিবি প্রধানের সঙ্গেও আলোচনা করেন শিক্ষার্থীরা। মহান বিজয় দিবস উপলক্ষে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারের চকরিয়ায় যমুনা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীদের স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা। এ সময় ব্যাংকের প্রায় 100 জন কর্মকর্তা ও কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন।
রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।